সকাল থেকে ব্যস্ততার কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই সন্ধ্যাবেলা কড়া করে এক কাপ চা দুটো বিস্কিটের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হলো 1st April, সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজছে 7:30। তো এখন আমি রান্নাবান্না কিছু চাপাইনি, এরপর রান্নাবান্না চাপাবো। আর আজকে অরিন্দমের অফিস ছিল আর অভিরূপের স্কুল ছুটি ছিল, তো হাফ রেস্ট পেয়েছি আর কি। আর এদিকে অরিন্দম মাছ আনতে যাওয়ার আজকে কথা ছিল, বলেছিল কাল যাবো না, আজকে অফিস থেকে ফেরার পথে নিয়ে চলে আসবো। কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে, ডেলি ডেলি বৃষ্টি পড়ছে, তো ওই জন্য ও আর যেতে পারলো না, মেবি কালই যাবে। তো আজকে মাংসটাও আনছে, মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে কালকে ফাটাফাট হয়ে যাবে। তো আজকে ব্লগটা স্টার্ট করে যাক, আশা করছি মিষ্টি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। কার কার বাড়িতে এমন মানুষ আছে বলো যারা রাত্রেবেলা সানগ্লাস পরে ঘুরে বেড়ায়? এই যে আমার বাড়িতে ইনি আছেন, ইনি সন্ধ্যা থেকে সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে। কালকে ভাবছি একটুখানি বিরিয়ানি করব, তার জন্য একটুখানি অরিন্দমকে বলেছিলাম চিকেনের পিসগুলো একটু বড় বড় করে এনো, এখন জানি না শিওর যে করতে পারবো কি পারবো না। আর এখানে আমি যখনই মেশিনে এরকম চিকেন মাটন বা মাছ ধুই, তখন এরকম একটা ছোট্ট মতন ঝুড়ি বা পেতে যাই বলবে, মেশিনটা যাতে জাম্প হয়ে না যায়। আর এখানে আমার চিকেনটাও পুরো ধোয়া হয়ে গেছে, শুধু জলটা ঝরবে, তারপর এটাকে ম্যারিনেট করব। আর বড় বড় আলু আনতে বলেছিলাম অরিন্দমকে, বড় বড় আলু ছাড়া যেন বিরিয়ানি একদমই ভালো লাগে না, ছোট ছোট আলু দিয়ে যেন সেই স্বাদটাই আসে না, তাই বেছে বেছে বড় বড় আলু এনেছে। আর এখানে মশলাটাও বাটা নেই, আজকে ভাবছি মশলাটাও বেটে রাখবো, তাহলে কালকে অনেকটা কাজ হালকা হবে। আদা ছাড়ানো হয়ে গেছে, জিরে আর ধনে একসাথে পেস্ট করে নেব। আর এদিকে ডিমটাও আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সন্ধ্যাবেলা আমার আর তেমন কোনো কাজ থাকে না, অরিন্দম চলে আসে বলে অভিরূপকে আমাকে আর দেখতে হয় না, শুধু রান্নাবান্নাই করতে হয়। তো এখানে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি প্রথম বলছিল পটল আলু ঝোল করবো, কিন্তু অরিন্দম বললো যে না ডিমের ঝোল করো, পাতলা পাতলা করে ডিমের ঝোল করো। তো ওটা ডিমটা সিদ্ধ হয়ে গেছে, মশলাও আমার এখানে বাটা হয়ে গেছে, শুধু আলু পেঁয়াজ রসুনটা কাট করে ফাটাফাট করে নেবো আর ভাতটা করবো। তো এই হলো ব্যাপার। আর ওবেলা একটু ডাল একটুখানি চিকেনও আছে, যেহেতু দিনের বেলা চিকেন হয়েছিল অল্প একটু রয়ে গেছে, তাই রাত্রে আর করছি না, কালকের জন্য একবারে ম্যারিনেট করছি। তো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর একটুখানি হ্যাঁ রিফাইন্ড অয়েলও দিয়ে দিয়েছি, তাহলে বেশ ম্যারিনেশনটা ভালো হয়। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে পুরে রেখে দেবো। ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে, ফুটে এলে নামাবার আগে এই ধনে পাতাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাতটাও হয়ে গেছে, আবার নামিয়ে দেবো। চেক করলাম, দেখলাম 900 জন মেম্বার অলরেডি কমপ্লিট, মানে 900 জন সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ এই এত দূর আসার জন্য বা এত দূর আমার সাথ দেওয়ার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি আমি 1K কমপ্লিট করে ফেলবো, সবাই সাথে থাকবে। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপর অভিরূপকে খাওয়াতে হবে। এখানে তো 9:20 বেজেই গেল, একটুখানি বসবো, সবাই মিলে গল্প করবো, তারপর খাওয়া দাওয়া। সকাল সকাল গেছিলাম দোকানে দুধ আর সার্ফ এক্সেলটা আনতে, ওই দুটো মিসিং ছিল আজকে বাড়িতে। বাজে অরিন্দম যেমনটা গেছে মাছ আনতে, আগের উইকে যায়নি ওই জন্য আজকে গেছে। আর কালকে যাওয়ার কথা ছিল বললামই, কিন্তু কালকে বৃষ্টি পড়ছিল বলে যাওয়া হয়নি। আর এইরকমই হচ্ছে, সকাল থেকে এরকম পুরো সাদা হয়ে রোদ উঠছে, আর বিকেল দুপুর হচ্ছে আর মেঘ মেঘ করতে স্টার্ট করে দিচ্ছে। সকালবেলা উঠে চোখটা এত ইচিং করছে যে কি বলবো, মানে মনে হয় কালকে ডিম খেয়েছি বলেই হবে হয়তো। যাই হোক, এখন অভিরূপকে স্নান করাতে হবে 10:30 সময়, তার আজকে মাথায় ভূত চেপেছে যে আমি স্নান করবো, ওই জন্য এখানে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি স্নান করবো বলে। আর এখানে আলু ভাজতে দিয়েছি, আর এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি, মানে মোটামুটি ও আশা করছি ও আসার আগে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলবো, কারণ কালকেই আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো হয়ে যাবে ফাটাফাট। আজকে চিকেনটা ভাবছি একটু অন্যরকম করে করবো, যেহেতু ম্যারিনেট করাই ছিল তাই বেশি টাইম নেবে না। প্রথমে চিকেনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেবো, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর মশলাপাতি দেবো। এরই ফাঁকে অভিরূপকে স্নান করিয়ে দিয়েছি। আর তোমরা বলো যে আমি ঘর কত সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু যেদিন গোছাবার টাইম পায় না এই গন্ডগোলের মানুষটা এই রকম অবস্থা করে রেখে দেয়। দেখো আমার ঘরের অবস্থা, হইতে পারছে 10:30 11:30 এখানে আমার রান্না অলমোস্ট শেষ, শুধু আজকে চিকেন আর ভাতই করেছি আর কিছু করিনি। চিকেন চিকেন এখানে পেছনে কুক করতে দিয়েছি, সেটি করতে দেবো না, সংসার করতে
আমি স্নান টান করে বসেছিলাম অভিরূপকে নিয়ে, আর দেখি হঠাৎ করে জন্মদিনের গিফট এখনো পেয়ে চলেছি। তো চলো এটা ওপেন করে দেখি যে কি আছে। আর সত্যি বলতে আমি এক্সপেক্টই করিনি যে আমার জন্মদিনেও কেউ স্পেশাল করে আলাদা করে গিফট এখনো পর্যন্ত দিয়ে যেতে পারে। তো মোটামুটি হয়ে গেল, দু তিন দিন হয়ে গেছে আমার বার্থডে। তো খুব সুন্দর একটা শাড়ি পেয়েছি, সত্যি বলতে কালারটা এত সুন্দর যে কি বলবো। আমি কোনোদিন অরেঞ্জ কালারের কোনো ড্রেসও পরিনি, কোনো শাড়িও পরিনি, আর তার সঙ্গে যখন পিঙ্কের কম্বিনেশন আসে তো ফাটাফাটি লাগছিল। শাড়িটা নিশ্চয়ই পরবো, যখন পরবো তোমাদেরকে পুরোটা খুলে দেখাবো। আজ আর আমি পুরোটা খুলছি না, তবে হ্যাঁ একটু ক্লোজ পিক আমি তোমাদেরকে দিই। এই হলো শাড়িটা। আমি ঠিক জানি না যে বডিটা অরেঞ্জ না পিঙ্ক কালারটা অরেঞ্জ, তবে আমার মনে হচ্ছে যে বডিটাই অরেঞ্জ আর পিঙ্ক কালারটা হলো আঁচল। তো ভীষণ সুন্দর হয়েছে, আমি পুরোটা খুলছি না, কারণ খুললে আর ভাঁজ করতে পারবো না, যখন পরবো তখন দেখাবো। ঘুরে দেখুন, একটা ভাঁজতে চললো। অরিন্দম এসে এগুলোকে মাছগুলো ধুয়ে দিয়েছিল, আমি জাস্ট নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ফ্রিজে ফটাফট পুড়ে দেবো। আর আজকে চিকেনটা আমি রান্না করেছি, অন্যদিন তো অরিন্দমই করে, আজকে মনে হচ্ছে চিকেনটা একদম অন্যরকম হবে। আর এখানে ভাতটাও সার্ভ করে নিয়েছি। বাইরে বেরোলাম, ঘরের ভিতর সকাল থেকে এত বেশি মানে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, আর টুকিটাকি সবজি কিছু নেওয়ার আছে, ওই জন্য ভাবলাম যে বেরোনো যাক, নাহলে অরিন্দমে নিয়ে যেত, ওই জন্য বললাম যে চলো একটুখানি আমিও বাইরে বেরোই। আর একটুখানি আলো থাকতে থাকতেই বেরিয়েছি, তাড়াতাড়ি চলে যাবো, রান্নাবান্না ঝামেলা নেই, ও বেলাতেই করে রেখেছি, শুধু গিয়ে ভাতটা করবো। আর কালকে আবার অভিরূপের স্কুলে ভ্যান তাড়াতাড়ি করে মানে নিতে আসবে, যে টাইমে আসতো তার থেকেও আগে আসবে, তো ওটাও একটু টেনশন হচ্ছে। তো তাড়াতাড়ি বাজার টাজার করে বাড়ি চলে যাবো, খাওয়া দাওয়া অভিরূপকে অভিরূপের জন্য তাড়াতাড়ি রান্না করে ওকে খাইয়ে শুয়ে দেবো। তো টুকটাক কিছু নেওয়ার আছে, বিশেষ কিছু নেওয়ার নেই, যাওয়া যাক। লেফট সাইডে যে জুসের কর্নারটা দেখছো, এইখানে সমস্ত রকম ভেজিটেবলের জুস পাওয়া যায়, উচ্ছে, গাজর, ধনে পাতা মানে পুদিনা পাতা বিভিন্ন রকমের। আর এখানে যে বাজারটা, এবার জাস্ট আমি ঢুকছি, সত্যি কথা বলতে যখনই বাজার আসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমি ছোটো থেকে বিয়ের আগে অবধি কোনোদিন বাজারেই ঢুকিনি, মানে হাট বাজার করতেই হয়নি, বাবা বা দাদাই সেই দায়িত্বটা পালন করেছে। তখন হয়তো জিনিসের দাম মা বাবার মুখে শুনতাম, কিন্তু কখনো নিজে হাতে বেছে কোনো জিনিস কিনিনি। মেয়ে হোক বা ছেলে, নির্বিশেষে সবার কাজ করা উচিত আর সব কাজ জানা উচিত। এখন এই প্রজন্মে দাঁড়িয়ে আমার এটাই মনে হয়। আর বাজারে এসেছি, ফুচকা খাবো না তা তো হয় না, যদিও খেতে তেমন ইচ্ছা করছে না, কারণ দুপুরবেলা চিকেন দিয়ে ভাত খেয়েছি। আর এখানে এসে ভাইদের সঙ্গে আবার দেখা হয়ে গেলো, তো ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি গল্প করলাম। আর এদিকে ফুচকার আলু মাখাও শেষ হয়ে গেছে, তো একটুখানি গল্প করার স্কোপও হয়ে গেলো, তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কেটে গেল। আর এখানে ফুচকা 10 টাকায় 5টা 6টা দেয়। আর সবথেকে ভালো জিনিস এখানে কি, টিস্যু, তোমাদের ফুচকা খাওয়ার পর টিস্যুও দেবে হাত মোছার জন্য। আর এখানে গ্লাভস পরে ফুচকা মানে আলু মাখা হয় আর ফুচকাও দেওয়া হয়। এইটুকু হাইজিন মেনটেন করে এটাই বেশ ভালো। আমি যখনই ফুচকা খেতে আসি তখনই দেখি আলু শেষ হয়ে গেছে। যাই হোক, এই অপেক্ষার পর ফুচকা খাওয়া এর স্বাদ একটু আলাদাই হয়। বাজার শেষ হতে হতে 7টা বেজেই গেল, তবু আজকে তেমন ভাবে বাজার কিছুই করিনি, অরিন্দম বললো কালকেই করবে। আর তার মধ্যে শুধু যেটা বাঙালির চলে না, আলু ছাড়া আলু আর টমেটোটা নিলাম আর একটু ঘুরে এলাম আর কি, আর বাকিটা অরিন্দম কালকে অফিস থেকে ফেরার পথে বললো আমি বাজার করে আসবো। প্রত্যেকবার এই নিচে থেকে উপরে আসবে এই কাণ্ড করতে করতে, অবিরূপ বলবে না যে কাঁধে নাও, বলবে গলায় নাও, তো এইভাবে চেপে চেপে উপরে আসবে। অভিরূপকে খাইয়ে নিয়ে গেছিলাম, তো তাই আর কোনো ঝামেলা ছিল না। আর বাজার থেকে এসে আর কোনো কাজও ছিল না, আমরা বসে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। যেহেতু অরিন্দমের মুডটা একটু খারাপ ছিল, তো ওকেও বললাম আমাদের সাথে খেলা করো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। যাই হোক, এই খেলার মাঝে অরিন্দমের মুখে একটু হাসি বেরিয়েছে, এটা দিয়ে অনেক। তো আমরা এইভাবে সময়টা কাটাচ্ছি, আর এরপর ডিনার করবো। ডিনারের তো কোনো কিছু রেডি করারই নেই, শুধুমাত্র ভাতটা চাপিয়ে দিয়েছি, ব্যাস ভাতটা হলেই হয়ে যাবে। আমার চ্যানেলে আমি যখনই ভিডিও দেবো সব সময় তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর 900 থেকে 1K হওয়ার অপেক্ষায় আছি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।